বর্তমানে তো আমি দেখাই এই যে দেন মোল্ডিংটা এরকম তো বাই ডিম শো এই প্যাডটা যদি কোনো ডিম বাচ্চা রানিং একদম ফুল রানিং একদম ফুল রানিং কবুতর এই প্যাডটা দর্শক আসসালামু আলাইকুম দর্শক প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার চলে আসলাম টঙ্গী বাজার দর্শক খুন্ডা রোড আপনাদের প্রিয় রানা ভাইয়ের কবুতরের দোকানে এই দোকান থেকে আপনারা সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি নিতে পারবেন এবং কবুতর দেখে শুনেও নিতে পারবেন আয়সা ঠিক আছে তো রানা ভাইয়ের সাথে কথা বলবো রানা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আমি ভালো আছি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা নামটা একটু বলেন প্রিয় দর্শকের উদ্দেশ্যে ভাই কবুতর যে জায়গাতে নেবেন দেখে শুনে নেবেন আর যদি আয়সা নিয়ে যান তাহলে সবচেয়ে বেটার হয় কারণ আয়সা দেখে শুনে নিলে সবচেয়ে বেটার আর যদি বলেন যে না অনলাইনে ডেলিভারি পাঠাইতে বলবো যেরকম মনে বিভিন্ন ডিস্ট্রিক্টে তো আসা সম্ভব না তো এটা পাঠানো সম্ভব আর কবুতর ভাই ঠিক আছে কবুতর কম আছে কম দাম আছে বেশি দাম আছে সব ধরনের কবুতরই আছে তো কোয়ালিটির উপর নির্ভর করে দামের দামের নির্ভরটা অবশ্যই কোয়ালিটির উপর নির্ভর করে এই কবুতর বিক্রিতে একটা কবুতর একই জাতের কবুতর বিক্রিতে 5000 টাকা আবার একটা যদি 10000 টাকা তো কবুতরের মান যাচাই করতে হবে কোনটা কি আছে যে কেন এটা 10000 বিক্রিতে কেন এটা 5000 বিক্রিতে মানটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ভাই আচ্ছা তো ভাই আপনার থেকে যদি নিতে চায় আমার প্রিয় দর্শকরা আসতে হলে কিভাবে আসতে হবে আমার ঠিকানা হচ্ছে টঙ্গী বাজার হুন্ডা রোড সেনা এসকেসি ভবনের সংলগ্ন আচ্ছা 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 এটা মেইন রোডের পাশে হ্যাঁ মেইন রোডের পাশে বাস স্ট্যান্ডে টঙ্গী বাজার পাশে কবুতরের বাজারটা রবিবারে মিলে হ্যাঁ হ্যাঁ প্রতি রবিবারে সাপ্তাহিক হাট আছে হাটে কবুতরের বাজার বসে ওই জায়গা আসলে হবে এই জায়গা আসলে হবে আচ্ছা রানা ভাই আপনার এই যে এই রুটটার ভিতরে বাজার বসে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন আমার নাম রানা 0131 7274 661 আচ্ছা এটা আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা তো আজকে কম বাজেটে কবুতর থাকবে না হাই হাই লেভেলে থাকবে মোটামুটি সব বাজেটেরই আছে ভাই ভ্যারাইটি হ্যাঁ সব বাজেটেরই তো আজ দিন চেষ্টা করব ভাই কমে দেওয়ার জন্য একমাত্র আপনার চ্যানেলের জন্য আজকে চেষ্টা করব রিজনেবল প্রাইসে কবুতর দেওয়ার জন্য আচ্ছা তো দর্শকদের আর অপেক্ষা না করাই আপনার কবুতরগুলো দেখাই ভাইয়া ওকে ভাই এক এক করে চলুন দর্শক কবুতর দেখাই দর্শক এটা হলো রানা ভাই যে দোকানটা আমি দেখাই আপনাদেরকে কি কি কবুতর আছে তো এক পেয়ার করে আমি দেখাবো আর দামগুলো জানানোর চেষ্টা করব চলো দর্শক এক পেয়ার করে আমি দেখাই ঠিক আছে প্রথমে আমি কিছু কবুতর দেখাবো খুবই কম বাজেটের তারপরে একটু হাই বাজেটের থাকবে আশা করি আপনারা দেখবেন রানা ভাই প্রথমে আমি এক পেয়ার কবুতর দেখাই আপনাদেরকে এটা কি কবুতর চিলা চিলা হ্যাঁ আচ্ছা চিলা এই পেয়ারটা যদি নিতে চায় এটা উঠবে কেমন হ্যাঁ মোটামুটি ভালো হাই হাই প্লেয়ার কবুতর হাই প্লেয়ার কবুতর ডিম বাচ্চা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি হ্যাঁ তো ভাই এটার দাম কত টাকা রাখবেন আপনি এই জোড়াটা আপনার চ্যানেলে লেগে গেল ফার্স্ট জোড়াটা আপনার চ্যানেলে লেগে অনলি 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকা তাহলে আপনার চ্যানেলের জন্য এই চিলা এই জোড়াটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এই জোড়াটা ভাই 600 টাকা হলে আপনাদেরকে দিবে তো আশা করি মোশন টিভির পাশে থাকবেন রানা ভাইয়ের পাশে থাকবেন সব সময় কবুতর নেওয়ার চেষ্টা করবেন মোশন টিভি সাবস্ক্রাইব করে ফেলবেন 600 টাকা অনলি 600 টাকা ওকে ঠিক আছে দর্শক তো রানা ভাই একটা প্যাড দেখাচ্ছে এটা ভাই কি এটা কি কবুতর রানা ভাই চুইনা কবুতর চুইনা কবুতর হ্যাঁ তো মোশন টিভির তো আপনি একজন সাবস্ক্রাইবার আবার দর্শক আপনি আমার দর্শকদের জন্য দিবেন তাই তো আচ্ছা তো মশিন ভাইয়ের জন্য এই পেয়াটা কত টাকা রাখবেন এই পেয়াটা 600 টাকা ভাই এটা 600 টাকা ভাই এটা উড়বে কেমন এটা চুইনাটা উড়া উড়ি কবুতর হ্যাঁ তো ভাই এটা কি ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক তো এটা ডেলিভারি দিতে হবে কারণ ডেলিভারি দিতে হলে আপনার ডেলিভারি চার্জটা লাগবে আর আয়সা যদি নেন এক টাকাও লাগবে না আপনার আয়সা নিয়ে যাবেন 600 ঠিক আছে যদি কেউ বলেন যে ভাই আমার বরিশাল পাঠাইতে হবে তো বরিশাল যদি পাঠাইতে হয় ভাই খরচ তো লাগবে আচ্ছা ঠিক আছে রানা ভাই তো এগুলো উড়বে কেমন রানা ভাই আচ্ছা এটা হলো মাদিটা তাই না এটা মাদিটা দর্শক আর এটা হলো নটটা আশা করি আপনারা এই প্যাডটা নিয়ে যাবেন ঠিক আছে দর্শক এই যে রানা ভাইয়ের এক জোড়া এটা কি ব্ল্যাক মুখী আচ্ছা আচ্ছা তো ভাই এই ব্ল্যাক এই মুখী এই প্যাডটা কত টাকা রাখবেন আপনি এই জোড়াটা ভাই দামাতামি না গেলে একদম 2500 টাকা পড়বে একদম 2500 একদম ফুল কুচকুচে ব্ল্যাক ফুল কুচকুচে ব্ল্যাক হ্যাঁ হাইড্রোলিকটা দেখছেন হাইড্রোলিকটা অনেক সুন্দর এটা 2500 টাকা রাখবেন রানা ভাই ডিম বাচ্চা কেমন করবে এটা 100% গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি তো দর্শক আশা করি আপনারা যদি কোনো ভাইয়ের ভালো লাগে আশা করি আপনারা পেয়ারগুলো নিতে পারেন তো খুবই চমৎকার হাইড্রোলিক একদম তাই তো আচ্ছা ঠিক আছে ভাই 2500 ফাইনাল হ্যাঁ 2500 ফাইনাল ওকে রানা ভাই তো আমার প্রিয় দর্শকদের জন্য হ্যাঁ এটা কি একদম রানিং পেয়ার একদম ফুল রানিং এটা কি নামটা কি আপনার জ্যাকোবিন জ্যাকোবিন হ্যাঁ তো
খুবই সুন্দর পেয়ার তো অরিজিনাল পেয়ার ভাই ডিম বাচ্চা তো 100 এ 100 100 এ 100 আচ্ছা ভাইয়া তো আমার ময়লা ভাই এই সাইডে আছে সব ময়লা ময়লা লেগে গেছে এটা কোন রকম থাকবে ভাই আচ্ছা ভাই তো এই পেয়ারটা কয় টাকা রাখবেন আপনি এই পেয়ারটা দর্শক লাগে 3500 টাকা only only 3500 টাকা দর্শক এটা 3500 টাকা তো আশা করি আপনারা আয়শা যদি দোকান দেখেন নেন তাহলে আপনারা দেখে শুনে একদম নিতে পারবেন ঠিক আছে আমার আর রানা ভাইয়ের কথা শুনে নেওয়া দরকার না চোখ একদম নিজের চোখে হাতায় একদম নিবেন ঠিক আছে কবুতর সুস্থ সবল আছে কিনা তাহলে আপনাদের মনে সন্দেহ থাকবে না আর যদি রানা ভাই মশিন ভাই বিশ্বাস করেন তাহলে আপনারা অনলাইনেও নিতে পারেন নাই ঠিক আছে তো ভাই এটা কত রাখবেন একদম 3500 টাকা ভাই 3500 টাকা একদম পানির দামে খুবই সুন্দর চমৎকার তো ওনার চেহারাটা এই যে নরের চেহারাটা একটু দেখাইলাম বড় হুডের বড় হুডের হবে একটু মোল্ডিং এ আছে হালকা মোল্ডিং এ আছে আচ্ছা ঠিক আছে ভাই রানা ভাই বিগ সাইজ খুবই চমৎকার এটা কি আপনার এটা বুকারা ভাই এটা বুকারা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাই এই হলো এই বুকারা এই পেয়ারটা কয় টাকা রাখবেন আপনি এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় হুম হুম 3500 রাখতে কোনো যান এটা 3000 টাকা 3000 টাকা অনলি 3000 টাকা অনলি 3000 টাকা দর্শক এটা অনলি 3000 টাকা পিওর জোড়া হ্যাঁ রানা ভাই তো এটা ঢাকার বাইরে দিতে পারবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই যদি আয়শা দেখেন আরো ভালো ভাই আরো ফুল টাইমে দেখাই দিলাম এটা নটটা তাই না ভাই ভাই এটা কোনো ডিম বাচ্চা নিয়ে তো কোনো আচ্ছা ঠিক আছে দর্শক এটা রানা ভাই যে পেয়ারটা মাত্র কত মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা তো অনেকে আবার মনে করবেন যে মশিন ভাই গেল এই যে আবার এত সস্তা দিল কেন দিল এটার আবার চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখে আমি কমে কমে দিলাম প্রাইসে কবুতর আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা যদি ভালো সাপোর্ট দেন বাইরে বা কবুতর নেওয়ার চেষ্টা করেন তো ইনশাআল্লাহ আপনাদেরকে এইরকম মানের কবুতর কম দামে আমি আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কমেন্টে আমাকে জানাতে হবে যে ভাই ভালো লাগছে কিনা কবুতরগুলা ঠিক আছে সব সময় মোশন টিভির পাশে থাকবে আচ্ছা তো এটা একদম 3000 রানা ভাই আচ্ছা ডিম দিব তো রানা ভাই 100% আচ্ছা ঠিক আছে রানা ভাই ওকে সুস্থ সবল তো হ্যাঁ হ্যাঁ সুস্থ সবল ওকে ঠিক আছে রানা ভাই বিগ সাইজ বিগ সাইজ বললাম যে আপনি আমার দাম বাড়ায় দেন না 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 ভাই আমি ঠিক আছে রিজনেবল প্রাইসে রাখবেন বলছেন তো আমি আমার দর্শকদেরকে দেখাই এটা একদম রেড কালার দর্শক আপনারা যা দেখতেছেন এরকমই মোটামুটি একদম সেই মিডিয়াম লেভেলের কবুতর নয় পরে আছে মাত্র নয় পরে কবুতর আছে হ্যাঁ নরকোনা নরকোনা মাদিকোনা ভাই ওটা নর হবে তো এটা হলো মাদিটা হ্যাঁ মাদিটা তো অনেক সুন্দর একটা মাদি গেটাপের মাদি একদম জোড়া বাচ্চা দুটোই নর পরে নয় পরে আর নয় পর 10 পরে আছে তো আমার প্রিয় দর্শক শ্রোতা দর্শক যারা নিতে চায় রানা ভাই থেকে এটা মনে করব অনেকে মনে করেন যে ভাই তো পাক নাই সমস্যা পাক নাই সমস্যা না এটা কোনো সমস্যা না এটা খাঁচায় থাকতে থাকতে এমন আচ্ছা তো ভাই এই পেয়ারটা আপনি কয় টাকা রাখবেন একদম এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় একদম 4500 একদম একদম 4500 টাকা তো দর্শক এটা আপনারা অনেকে অনেকগুলা বাচ্চা নিতে পারবেন যদি আল্লাহর রহমতে সুস্থ সবল থাকে নিউ অ্যাডাল্ট কবুতর একদম ডিম বাচ্চা 100 100 দিবে 100 নিউ অ্যাডাল্ট কবুতর ভাই 100 100 দিবে আচ্ছা ঠিক আছে তো এটা 4500 টাকা রাখবেন না আচ্ছা ঠিক আছে রানা ভাই তো আশা করি আমার প্রিয় দর্শকরা এই যে পুতুল বললেন আপনি খুবই সুন্দর সামনে হলো নর পিছে মাদি নাকি এটা নর এটা পিছেটা নর আর সামনেটা মাদি তো আমার প্রিয় দর্শক যারা আছে হ্যাঁ নিতে চায় খুবই সুন্দর এই পেয়ারটা আমি দেখাই এই যে দেন মাদিটা আর এই যে নরটা ডাকাডাকি করতেছে তো রানা ভাই আপনি একটু দাম বেশি বলার দরকার নাই আপনি যেটা বিক্রি করবেন সেটা একটু বলে দেন ভাই কেন ভাই যদি না এই জোড়াটা একদম 5000 টাকা ভাই একদম 5000 টাকা 5000 টাকা কবুতর দেখার মতো কবুতর ভাই খুবই সুন্দর পরিমাণে স্পট না একবার একবার না দুইবার বাচ্চা করছে কবুতরটি তাই ওই লোকে বলে দিল ভাই আমার কবুতর অনেক ভালো আচ্ছা 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 এক দুইবার বাচ্চা করছে এর কাছে আচ্ছা তো এটা 5000 টাকা আপনার বিক্রি দাম তাই তো ওকে ঠিক আছে দর্শক তো 5000 টাকা রানা ভাইয়ের এই পেয়ারটা আপনারা নেবেন দুই একবার ডিম বাচ্চা করা হয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে রানা ভাই খুবই সুন্দর আমি দেখাই এটা হলো কি ডেনিশ আচ্ছা 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 বেবি এগুলো কয় পরে আছে ভাই একদম জিরো পরে একদম জিরো পরে এই যে দর্শক তাদের যে চোখের যে গিয়ারগুলো আমি দেখানোর চেষ্টা করি দেন খুবই চমৎকার আর পায়ের হাইট মাথা সব দিক দেখালাম খুবই সুন্দর বিগ সাইজের এই যে দেখেন ঠিক আছে আমি দেখাই
দিলাম লাল টকটকা এই যে বাচ্চা এই যে দেন খুব সুন্দর জিরো পরে আছে একদম জিরো পরে আছে এই যে দেন দুটোটা বাচ্চা ভাই এই পেয়ারটা যদি কোনো দর্শক নিতে চায় এগুলো নরমাদি হবে ভাই এগুলা ভাই বাচ্চার গ্যারান্টি তো কই দিবে না জোড়া বাচ্চা তো জোড়া বাচ্চা একই পেয়ারের বাচ্চা আচ্ছা তো ভাই এই বাচ্চাগুলো যদি নিতে চায় আপনি কয় টাকার বিনিময় দিতে পারবেন এই জোড়াটা যদি কোনো ভাই নেয় হুম হুম বলেন 6500 টাকা রাখতে হবে 6500 টাকা ডেনিশ ডেনিশ রেড ডেনিশ 6500 টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন আশা করি ভবিষ্যতে এগুলা অ্যাডাল্টের দাম কেমন ভাই ভাই আমার কাছে একজোড়া আছে আমি প্রাইসগুলো দিব সমস্যা আচ্ছা ঠিক আছে তো ভাই এটা কত রাখবেন আপনি বললেন 6500 টাকা 6500 টাকা হ্যাঁ একদম চমৎকার কোয়ালিটি চমৎকার কোয়ালিটি দর্শক এই যে দেন কালার এই যে তাদের তাকানো স্টাইল চেহারা চোখ ঠিক আছে শেপ আমি দেখায় দিলাম ভালো লাগলে আপনারা এটা 6500 টাকা দিয়ে আপনারা এই পেয়ারটা নিয়ে যাবেন ঠিক আছে দর্শক এই জায়গায় রানা ভাইয়ের এক পেয়ার কালো ডেনিশের বাচ্চা নাকি এডো জিরো ফোর আচ্ছা আচ্ছা বিগ সাইজ আমি দেখাই এই যে গেট আপ দেখেন আপনারা গলাটা তার চোখের গেট আপ আর এই যে আরেকটা লাল টকটকার হবে ঠিক আছে ফুল ফ্রেশ তো ভাইয়া এই পেয়ারটা যদি আমার প্রিয় দর্শক শ্রোতা যারা আছে রানা ভাই থেকে নিতে চায় হ্যাঁ আপনার চ্যানেল যে একদম দামাদামি নাই কোনো দামাদামি করতে কোনো অপশন নাই 11000 টাকা 11000 টাকাটা হ্যাঁ কোনো অপশন কোনো অপশন নাই একদম আপনি বলে দিলেন কম দামে হ্যাঁ একদম কোম্পানি আচ্ছা তো কোয়ালিটি কেমন কোন জামেলা নাই জর্জরা কবুতর ঠিক আছে তো 11000 ভাই 11000 আচ্ছা তো ওগুলা তো শেপ গুলো আমি দেখাইলাম তো আশা করি আপনারা নিতে পারবেন জানা ভাই এটা আপনারা চাইনিজ ব্ল্যাক আউল যেটা বলা হয় সেটা এটা তো এটা ডিম বাচ্চা কেমন করা এটা ডিম বাচ্চা গ্যারান্টি এটা গ্যারান্টি আছে ডিম বাচ্চা হ্যাঁ সামনের ফুলগুলো তো অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা 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 তো ভাই এই পেয়ারগুলো যদি আমার প্রিয় দর্শকরা নিতে চায় হ্যাঁ কয় টাকার বিনিময়ে আপনি দিতে পারবেন ভাই যদি দামাদামি না করে একদম 3000 টাকা একদম একদম 3000 সাদাই বিক্রি করে 3000 করে ভাই বা কালার আমি দিয়ে 3000 টাকা তাই তো আচ্ছা ডিম বাচ্চা নিয়ে তো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক এই সামনেটা মাদি পিসেটটা নর তো আশা করি কোনো প্রিয় দর্শক যারা আছেন আপনারা যদি নিতে চান নিতে পারেন এই যে মাদি এটা ঠিক আছে এই যে আমি দেখাই দিই দেখছেন এই যে নর টাকাটাকে করতেছে ঠিক আছে এই যে নর দেন ফুলটা অনেক সুন্দর 3000 ভাই একদম 3000 আচ্ছা ঠিক আছে কোনো ভাই দামাদামি করবেন না একদম 3000 এটা কি ভাই এটা আফসান গ্রিজেল হ্যাঁ আচ্ছা নর কোনটা মাদি কোনটা পিসেটটা নর আর সামনেটা মাদি তাই তো তো ভাই এগুলা শেপ বা এগুলার মান কেমন এটা সুন্দর ভাই হ্যাঁ খুব সুন্দর এটা এগুলা বাচ্চা কাচ্চা ভাই নিলে কোনো ভাই জিরো পরের বাচ্চা বিক্রি করে যারা আমি জোড়াটা দিই তুমি রিজনেবল প্রাইসে আচ্ছা আমি বলতেছি এগুলো বাচ্চা কাচ্চা ভাই উড়াইতে পারবে হ্যাঁ অবশ্যই রেজাল করতে পারবে হ্যাঁ আচ্ছা তো ভাই এটা কত টাকা বলে দিতে পারবে মাত্র 6500 টাকা মাত্র বাচ্চার দামে দিয়ে দিতেছি 6500 টাকা দর্শক এই যে পেয়ারটা 6500 টাকা আপনারা কোনো ভাই যদি লাগে তো আপনারা সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা রানিং একদম ফুল রানিং একদম ফুল রানিং ভাই বললো তো আশা করি আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করলাম এই যে নর এটা আমাদের এটা গ্রিজেল হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে দেন শেপ গুণগত মান রানা ভাই থেকে দেখে শুনে আপনারা নেবেন খুবই চমৎকার এই পেয়ারটা দর্শক এই যে এটা সবজি রেচার লাইট কালার তো এগুলা কি রেচার না ভাই হ্যাঁ অরিজিনাল রেচার ভাই অরিজিনাল রেচার ডাউন শেভের তো মোটামুটি খারাপ না এই জোড়াটা ভাই এগুলা সাতপরা আছে এই বস্তার কারণে হাঁটতে পারতাছে না তাদের কাচির মতন হলো নোক এই জন্য আটকে যাচ্ছে নিচে ভাই এই পেয়ারটা কয় টাকা রাখবেন আপনি এই পেয়ারটা কোন ভাই যদি নেয় সাত করে লোকের ভিতরে দাম আরো বেশি আছে আমি 3000 টাকা মতো রাখতে পারবো 3000 টাকা রাখতে পারবো অনেক সুন্দর কবুতরটি ভাই দর্শক জন্য অনেক সুন্দর কবুতর আচ্ছা 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 তো ভাই এটা 3000 টাকা আপনি রাখবেন তাই তো আচ্ছা দর্শক তো ভাই এটা 3000 টাকার ভিতরে রাখবে এই যে দেখেন তাদের শেপ চেম চোখ চেম বডি তো আশা করি আপনারা এই পেয়ারটা নিয়ে যাবেন মাত্র 3000 টাকা এই সামনেটা নর কোনটা মাদি কোনটা আর এটা মাদি তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক তো আমি দেখাই দিলাম 3000 জর্জরা কবুতর দর্শক আরেক জোড়া কিং এর জায়গা আমি দেখাই তো ভাইগুলা কি এগুলা ডিম বাচ্চা করাইছে একদম ফুল রানিং এটা বাচ্চা সহ গ্যারান্টি না ভাই বাচ্চা রিসিভ হয়ে গেছে
বাচ্চা সেল হয়ে গেছে গা তো ভাই এটা কত টাকার বিনিময়ে আপনি দিতে পারবেন এই প্যাকটা এইটা দুদিন নেই ভাই কোনো দামাদামি চলবে না 4500 টাকা করে রাখবো 4500 টাকা করে রাখতে পারবে না 100% ডিম্পাচার গ্যারান্টি দিবে আচ্ছা সামনে এটা হলো নর হ্যাঁ এটা নর ওটা মাদি তো এটা কত রাখবেন আপনি 4500 একদম একদম 4500 4500 টাকাটা হ্যাঁ ফাইনাল ফাইনাল আচ্ছা ঠিক আছে না না ভাই এই জায়গায় এক পেয়ার আর এক পেয়ার আমি দেখাই এটা কিং হ্যাঁ হোয়াইট কিং কত পেয়ার আছে আপনার কাছে হোয়াইট কিং আছে এক দুই তিন তিন পেয়ার হোয়াইট কিং তিন পেয়ার আছে তো এটা হলো বাম সাইডে এটা হলো মাদীপ আর ডান সাইডে এটা নর তো খুবই সুন্দর ঠোঁটগুলো অনেক কালারফুল এই যে আমি দেখাই ঠিক আছে লাল গিয়ারের তো ভাই এই পেয়ারটা যদি কোনো দর্শক নিতে চায় হ্যাঁ আপনি কয় টাকার বিনিময়ে পেয়ারটা দেবেন 3000 টাকা অনলি 3000 টাকা এটা 3000 টাকা হলো আপনি দিতে 3000 টাকা একদম কোনো দামাদামি কোনো দামাদামি হবে না এই কিংগুলো 3000 হ্যাঁ আচ্ছা দর্শক আমি দেখাই দিলাম মাত্র 3000 টাকার বিনিময়ে এই কিংগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা হলো নর আর ওর পিছেরটা হলো মাদি দর্শক এই যে বাইরে যে লাল কিং এই পেয়ার আমি দেখাই যে নিউ অ্যাডাল্ট হ্যাঁ আচ্ছা এটা মাদি এই যে দেন নর কিন্তু মাদি ওটা কিন্তু মাদি ওটা মাদি হ্যাঁ আর এটা হলো নর হ্যাঁ আচ্ছা তো ভাই এই পেয়ারটা নিউ অ্যাডাল্ট কত রাখবেন আপনি এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় দামাদামি করতে না একদম 3500 টাকা একদম 3500 টাকা নর মাদি 100% গ্যারান্টি আচ্ছা ঠিক আছে দর্শক তো রাখতেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তো এই পেয়ারটা কত রাখবেন একদম একদম 3500 টাকা 3500 টাকাটা হ্যাঁ তো দর্শক আমি দেখাই দিলাম এই যে দেন মাদিটা পুরো হিডে আছে ঠিক আছে এই যে নর একটু একটু ঢাকার জন্য চেষ্টা করতেছে ঠিক আছে এটা নর সামনেরটা আর মাদি ওটা 3500 ভাই আচ্ছা ঠিক আছে এই যে দেন দর্শক এই যে এটা নাম হলো দামা সেল নাকি মোল্ডিং আছে দুটোটা মোল্ডিং আছে আবার ডিমও আছে এখন বর্তমানে তো আমি দেখাই এই যে দেন মোল্ডিংটা এরকম তো ভাই ডিম সহ এই প্যাডটা যদি কোনো দর্শক নিতে চায় কয় টাকা রাখবেন ভাই ডিম সহ করে সুস্থ সবল স্বাভাবিক আচ্ছা এটা হলো মাদিটা হ্যাঁ এটা হলো মাদিটা ডিম সহ আর এটা হলো নটটা আমি দেখাই দিলাম তো দর্শকরা যদি নিতে চায় তো নিতে পারবে তাই তো দর্শক এই যে দেখেন দুটো কবুতর আমি দেখাই দিই ঠিক আছে খুবই সুন্দর তো ওগুলো মোল্ডিংটা সেরে গেলে হয়তো আরও ভালো লাগবে তো ডিম সহ 8000 হ্যাঁ 8500 টাকা ভাই এটা কি আপনার এটা টাইগার কর্মনা টাইগার কর্মনা এটা হ্যাঁ আচ্ছা দর্শক এটা বলা হয় টাইগার কর্মনা ভাই বললো তো ভাই এই পেয়ারটা সুস্থ সবল স্বাভাবিক আছে তো আচ্ছা তো এই পেয়ারটা যদি কোনো দর্শক নিতে চায় আপনার থেকে কত টাকার বিনিময় নিতে পারে মাত্র 2000 টাকা হ্যাঁ বাচ্চা কাচ্চা কেমন কাটে ভাই একদম বাচ্চা সবার আগে আনছিলাম ভাই বাচ্চাটি শুরু ছিল বাসায় আমি জব করে খাওয়া বলাইছি আচ্ছা আচ্ছা তো দর্শক এটা জায়গা লাগা খেলে অনেক বাচ্চা খাওয়া না আচ্ছা আচ্ছা তো এটা হলো নর আর মাদি তো দুটোটার শেপে খুবই চমৎকার আমি দেখাই দিলাম টাইগার করবো না ভাইয়া আচ্ছা এটা হলো মাদিটা তাই তো একদম কত রানা ভাই একদম 2000 টাকা 2000 টাকা রাখবেন আপনি এটা আচ্ছা ঠিক আছে দর্শক এক পেয়ার এন্ড অফ তাই তো যদি ভুল না হয় ব্ল্যাক এন্ড অফ খুবই বিগ সাইজ এই পেয়ারটা আমি দেখাই এটা নর এই যে দেখেন আর এই যে মাদি এই সাইডে ঠিক আছে ভাই এগুলো ডিম বাচ্চা রানিং একদম ফুল রানিং একদম ফুল রানিং কবুতর এই পেয়ারটা কত টাকা রাখবেন এন্ড অফ 8500 টাকা মতো রাখতে পারবেন 8500 টাকা রাখতে পারবেন হ্যাঁ একদম একদম 8500 টাকা ভাই এটা ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি এটা গ্যারান্টি সহকারে আপনি দিতে পারবেন হ্যাঁ দর্শক এই যে মাদি এন্ড অফ দেখাই দিলাম তো খুবই চমৎকার এই পেয়ারটা কত রাখবেন ভাই এটা 8500 টাকা 8500 টাকা হ্যাঁ তো রানা ভাই এটা ঢাকার বাইরে পাঠানো সম্ভব হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা ঢাকার বাইরেও পাঠানো সম্ভব তো কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন ঠিক আছে এই যে নর এটা আমি দেখাই আর এই যে মাদি খুবই চমৎকার ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করলাম এই যে দর্শক দেন জোড়াটা ঠিক আছে ঠিক আছে
দর্শক এটা হলো ভাই সিলভার রেচার হ্যাঁ মোল্ডিং আছে ভাই নটা মোল্ডিং আছে তো ভাই এই প্যাডটা আপনি কয় টাকা রাখতে পারবেন এই প্যাডটা কিন্তু ভাই দুদিন একদম 3000 টাকা কোনো দাম দামি না একদম 3000 টাকা 3000 টাকাটা হ্যাঁ তো দর্শক এটা নর কোনটা মাদি কোনটা এই সামনেটা মাদি সামনেটা মাদি পিছেরটা নর হ্যাঁ তো এটা কত লয়ে রাখবেন আপনি একদম 3000 টাকা ভাই 3000 টাকা একদম হ্যাঁ পানির দামে দিতে একদম পানির দামে আপনারা দর্শক নিতে পারবেন সিলভার রেচার বাচ্চা বিক্রি করবে 1500 থেকে 1800 টাকা আচ্ছা আচ্ছা আমি রানিং পেয়ারে দিতে দিচ্ছি আচ্ছা এটা অরিজিনাল রেচার তো ভাই এটা এটা দেখেন নটা হ্যাঁ একদম শেপটা দেখেন তো 18500 টাকা 500 টাকা আমি একটু শেপগুলো একটু দেখাইতে চাচ্ছিলাম নটটা অনেক উড়াউড়ি করতেছে এই যে দেন এই যে শেপ আর এলো মাদি শেপটা আমি দেখাই ঠিক আছে এই যে মাদি তো আমি দেখাই দিলাম তো এটা কত রাখবেন 18000 18000 টাকা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ওকে ঠিক আছে রানা ভাই এটা আপনার কি এটা মাক্সি রাসার বেবি ভাই মাক্সি রাসারের বেবি তো ভাই এই বেবি এই পেয়ার ব্লাডটা কেমন এটা এটা অনেক ভালো ভালো জনসন ব্লাডের ব্লাড ইয়ার লাইন লাইন আচ্ছা আচ্ছা তো ভাই এই পেয়ারটা কত টাকা রাখবেন আপনি এই পেয়ারটা কোন দর্শকে নে 1500 টাকা বলবি এটা 1500 টাকার বিনিময়ে আপনি দিতে পারবেন হ্যাঁ 1400 টাকা কম 1400 টাকা 1400 টাকা এটা হ্যাঁ তো দর্শক এটা 1400 টাকার বিনিময়ে আপনি নিতে পারবেন আমি দেখাই আপনাদেরকে এই যে স্যার খুব সুন্দর গেটআপের বাচ্চা আর কোয়ালিটি মোটামুটি বেশ মাশাআল্লাহ এগুলা আপনারা নরমাদি কোন প্রাম আছে ভাই কোন প্রাম আছে দেখেন আপনারা ওই যে তাদের কাচির মতন যে নখগুলা বসে আটকে যায় বারবার কাটতে গেলে তো আমি দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে হ্যাঁ তো এটা 1400 টাকার বিনিময়ে আপনারা এই প্যাডটা সংগ্রহ করবেন খুবই চমৎকার গেটআপের বাচ্চা দর্শক এই জায়গা এক পেয়ার কবুতর আছে এটার নাম বল হেড আর্ট এঞ্জেল এই দুটা বাচ্চা আছে তাই না ভাই এই দুটা বাচ্চা সব আপনি এই পেয়ারটা কেমন হইতে পারে বা কেমন ওর বয়স কেমন এগুলার রানিং জোড়া ভাই বাচ্চা আছে দুটা বাচ্চা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে দুটা বাচ্চা ফুটছে তো ভাই এই পেয়ারটা আপনি কয় টাকার বিনিময়ে আমার প্রিয় দর্শকদেরকে দিতে পারেন এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় যদি বাচ্চা সহকারে নেয় 16000 টাকা আর 16000 ছাড়া নেয় 14000 টাকা কারণ রাখি ভাই এটার দামটা একটু বেশি গা তো বড় হইলে মনে করেন যদি বাচ্চা সহকারে নেয় ওটাই বেটার একদম 16000 টাকা আর এটার দাম এমনি কত ভাই মার্কেটে এই যে কালার দেখেন ময়ূরের মতো চিকচিক করে কালার এটা দাম আমি কিন্তু এটা 18 19 20 বিক্রি করছি এখন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিতেছি আচ্ছা আপনারা ফার্স্ট ভিডিও করতে দেখি আমি সব কবুতর দাম কিন্তু কমাই দিছি আগে কিন্তু এই 18 20 22 করে আমি দাম চাইছি আচ্ছা 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 ঠিক একদম বলে দিতে আজকে দাম বলতাছি আপনি 18000 18 16000 দর্শক মাফ করবেন 16000 টাকাটা ওকে দর্শক এই জায়গা এক পেয়ার আছে এটার নামটা কি ভাই দুইটি মাদি ভাই হ্যাঁ দুইটি মাদি দুইটি মাদি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার নামটা কি বললেন আপনি ফিল ব্যাগ ব্লু ফ্লি ব্যাগ যেটা এটা কয় পেচের এটা আড়াই পেচের ভাই আড়াই পেচের এটা খুবই সুন্দর এটা অনেকে ভাবে নর খুবই গেটাবের দেখেন খুবই চমৎকার ভাই এগুলো রানিং একদম একদম রানিং মাদি ভাই মোটা ডিপ আছে ভাই দুইটা মাদি আচ্ছা ভাই এই পেয়ার গুলো যদি নিতে চায় মানে এই দুইটা মাদি নিতে চায় কোনটা কত টাকা পড়বে যদি জোড়া মাদি নেয় ভাই 8000 টাকা পড়া যদি জোড়া মাদি না নেয় তাহলে পার পিস 5000 টাকা পার পিস 5000 টাকা করে পড়বে এগুলো এগুলো রানিং ভাই এগুলো একদম রানিং ফুল রানিং আচ্ছা ঠিক আছে তো আর একটা কি আছে বলেন এটা কি ফিল ব্যাগ এটা মাদি হ্যাঁ এটা ও মাদি হ্যাঁ এটা ব্লু হ্যাঁ তো ভাই এগুলা কত টাকা করে পড়বে 5000 টাকা পড়বে ভাই হ্যাঁ দেখেন মাদি জোড়া দেওয়ার জন্য করতেছে আচ্ছা 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 5000 টাকা করে পড়বে দর্শক একটা নট দেওয়া হইলো এগুলা যে আসলে হিডে আছে কিনা আমি দেখানোর জন্য খুবই চমৎকার দেন এই যে মাদি এটা এটার কত বলেন আপনি ভাই 5000 টাকা ভাই এটা 5000 টাকা তো তিনটা মাদি নিলে 15000 টাকা লাগবে হ্যাঁ আর যদি পাইঙ্গে না 15000 টাকা আর যদি হ্যাঁ তিন পিস মাদি 1 লাখ টাকা আমি ডিসকাউন্ট করে দিই কত টাকার ডিসকাউন্ট করবেন
মাদি খুব চটপড়া এগুলা কত রাখবেন এই পেয়ারগুলা 2500 টাকা করে হ্যাঁ চটপড়া কয় কয় পেয়ার কিং আছে আপনার কাছে কিং ভাই অনেক আছে পেয়ার কিং করে নিজন অনেক কিং আছে আজকে হ্যাঁ আচ্ছা এটা 2500 টাকা করে 2500 টাকা ওকে ভাই দুইটা দুই জাতের একটা কি এটা দুইটাই মাদি ভাই দুইটাই মাদি টাইগার রোলার একটা ব্ল্যাক মাস্ক আচ্ছা এটা এটা টাইগার রোলার টাইগার রোলার মাদি আচ্ছা এটা কত রাখবেন মাদি ভাই 1500 টাকা 1500 টাকা আর রানিং রানিং ফুল রানিং দুটো আর এটা ভাই এটা এটাও রানিং ব্ল্যাক মাস্ক মাদি এটা কি রেসেন্ট না নরমাল হুমা 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 এটা হুমা কবুতর না ব্ল্যাক ব্ল্যাক হুমা দর্শক এটা পাই টেক লাগাইছেন কেন এটা চুরি টেক লাগা অনেকে অনেকে লাগায় আচ্ছা তো ভাই মাদিটা কত রাখবেন 1500 টাকা দুইটা 3000 টাকা লাগবে হ্যাঁ চমৎকার করে দর্শক কোয়ালিটি খুবই সুন্দর হুমা কবুতর আচ্ছা 3000 দুইটা হ্যাঁ দুইটা 3000 দর্শক এই যে দেখাই ভাই এই দুইটা মাদি তাই না আফসান মাদি হ্যাঁ সবজি মাদি আচ্ছা ভাই এই পেয়ারটা কত রাখবেন আপনি জুরা এটা তো দুইটা মাদি সবজি মাদি গ্রিজেল মাদি আচ্ছা গ্রিজেলটা কত রাখবেন গ্রিজেল মাদি রাখবো কোনো ভাই যদি নাই 4000 টাকা পড়বে 4000 টাকা হাই কোয়ালিটির মাদি হাই কোয়ালিটির মাদি 4000 এটা হ্যাঁ আর এটা ভাইয়া এটা 1500 টাকা এটা 1500 টাকা রাখবেন হ্যাঁ দুইটা মাদি আচ্ছা দর্শক আমি আমি দেখাই দিলাম এই দুইটা মাদি কত রাখবেন দুইটা মাদি একদম 5500 টাকা 5500 টাকা গ্রিজেলটা কত গ্রিজেলটা 4000 টাকা আর ওরা 1500 টাকা হ্যাঁ সবজিটা 1500 টাকা তো দর্শক আচ্ছা ঠিক আছে দর্শক এটা 1500 টাকা আর এটা 4000 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গা বাইরে কিছু ছোট কবুতর আছে দুইটা বাদি একটা হলো মাল্টেস সাদাটা হ্যাঁ হোয়াইট মাল্টেস হোয়াইট মাল্টেস বিগ সাইজের আর এ ভাই এটা কত চাচ্ছেন হই এটা 1500 টাকা মাদিটা নিউ অর্ডার মাদি 1500 হ্যাঁ মাল্টেসটা মোল্ডিং এ আছে মাল্টেসটা মোল্ডিং এ আছে আমি দেখাই বিগ সাইজের এই যে দেন এই যে নরের সাথে জোড়া খাওয়ার সাথে খুবই ইয়া করতেছে তো দুটোটা কবুতরে তো ভাই কত টাকা হইলো আপনি দিতে পারবেন এটা এই দুইটা মাদি ভাই কোন ভাই যদি নেয় মাল্টেক্স মাদিটা করব 5000 টাকা আর ওই মাদিটা করব 1500 টাকা এটা 1500 টাকা আর মাল্টেক্স 5000 টাকা আচ্ছা ঠিক আছে রানিং হ্যাঁ রানিং মাদি আচ্ছা ঠিক আছে রানা ভাই এই জায়গায় দুই জোড়া দেখতেছি কোনটা কি 4 পিস মাদি ভাই 4 পিস মাদি 4 পিস মাদি ভাই এটা কি সামনের এগুলা এগুলা কি কিং 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 মিডি মিডি ভাই 6 পর থেকে শুরু 10 পর্যন্ত আচ্ছা 7 পর থেকে শুরু 10 পর্যন্ত আচ্ছা তো ভাই এগুলা পার পিস কত করে এই যে ছোট সাইজের গুলো একটু শুরু সাইজের গুলো 1500 টাকা এর মাদি পিস এটা এটা এই দুইটা মাদি 1500 টাকা আর এই দুইটা মাদি 2 4000 টাকা আচ্ছা এই দুইটা মাদি কত করে লাগবেন পিস 3000 টাকা 3000 টাকা রাখবেন আপনি হ্যাঁ কিং এর আর এই আর এগুলা ভাইয়া এডি পার 2000 টাকা পার পিস 2000 টাকা করে পড়বে এটা একটু দর্শক উপরে দিবি টাকা থাকা আমি দেখাই এই যে মাদি গুলা সারি ওটাই মাদি যা যেটা পছন্দ আইসা নিতে পারবেন আর রানা ভাইয়ের প্রচুর কবুতর আছে ঠিক আছে আর কবুতর আছে আপনারা ভিডিও তো এত দেওয়া সম্ভব না আপনারা চাইলে আইসা ভাইয়ের মানে দোকান থেকে আইসা নিতে পারবেন ঠিক আছে প্রচুর কবুতর ঠিক আছে তো বড়গুলো হলো 2000 টাকা পিস আর ছোটগুলো হলো 1500 ওকে ঠিক আছে ভাই রানা ভাই তুই জায়গায় একটা হলো মাক্সি লক্কা লক্কাটা একদম ফ্রেশ তাই না আচ্ছা আর মাদিটা একটু ফাটা আছে কালোটা দুইটা দাম একটা দিয়ে দিব এক জোড়া দিয়ে দিব আচ্ছা একটা দাম এক জোড়া দিয়ে দিব আচ্ছা তো ভাই এই পেয়ারটা কত রাখবেন রানিং 1500 টাকা ভাই হ্যাঁ অনলি 1500 টাকা 1500 টাকা এই পেয়ার কি বলেন এটা রানিং পেয়ার রানিং পেয়ার মাদি দামে জোড়া দিয়ে দিছি আচ্ছা মানে নরের দামে মাদি দিয়ে দিছেন আচ্ছা ঠিক আছে 1500 টাকাটা আর আর নরটা যদি কেউ নিতে চায় দুইটা একলাম নিলে আর নরটা নিলে ভাই একদম 1500 টাকা পড়বে কোনো দামাদামি নটটা নিলেও 1500 টাকা 1500 টাকা জোড়া নিলেও 1500 টাকা মাদি ফ্রি মাদি ফ্রি মাদিটা ফ্রি দর্শক আর নটটা নিলে 1500 টাকা লাগবে ঠিক আছে নীলে ডিম বাচ্চা করবে তো হ্যাঁ 100% ভাই 100% ভাই এটা আর কি নরের মতন বাচ্চা কাচ্চা কাটবে না নরের মতই কাটে সম্ভব না সম্ভব না কারণ নরের ব্লাডলাইনের সব থেকে কবুতর টানে বেশি আচ্ছা ঠিক আছে মাত্র 1500 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আমি দেখাই দিলাম খুবই চমৎকার কোয়ালিটি এই নর
নটটা দেখেন আপনারা খুবই 1500 টাকা পুরো জোড়া নন নিতে গেলে 1500 টাকা লাগবে তবে মাদিটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিবে ঠিক আছে ওকে রানা ভাই এই জায়গার ভিতর আমি দেখতেছি এগুলো কি জোড়া না এই যে সামনে দুইটা জোড়া এই দুইটা জোড়া এই দুইটা জোড়া সামনে এই দুইটা জোড়া আর এই দুইটা নট আচ্ছা তো সামনের এই দুটোটা কত রাখবেন এই জোড়াটা ভাই কোন ভাই দিন 1000 টাকা পড়বে 1000 টাকা পড়বে মিক্স সাইজের আর এই যে নরগুলো ভাইয়া নরগুলো 500 টাকা পড়বে আচ্ছা এগুলো জাতটা কি ভাইয়া জাতটা হচ্ছে ভাই এটা ক্রিং আর গিয়াচুলি গিয়াচুলি ক্রস করে আচ্ছা দর্শক যারা আপনারা বাচ্চা খাইবো তারা নিলে বেটার হবে হ্যাঁ আর এগুলো উড়বে ভাই এমনে উড়বে 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 হ্যাঁ দর্শক আশা করি আপনারা এই পেয়ারটা 10000 টাকার বিনিময়ে নিতে পারবেন তাই তো ওকে ঠিক আছে 10000 আচ্ছা ঠিক আছে দর্শক তো রানা ভাই যে কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করলাম তো অনেকগুলা ভাই সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর আছে খাঁচায় তো আমি দেখাই এই যে খাঁচার বাইরে আমার যে এই যে দেখেন ঠিক আছে আমি দেখাই এই যে এই জায়গার ভিতরে আছে সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলো আমি দেখাই আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন তো আশা করি আপনারা যদি কোনো ভাই লাগে আপনারা নিয়ে যাবেন এই সিঙ্গেল কবুতরগুলো আর এটা টঙ্গী বাজারে ঠিক আছে তো আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দর্শক আপনারা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম